العصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই জানতেছিলেন তর্কপ্রিয় মানুষদের সাথে আমাদের কি ধরনের ব্যবহার করা উচিত এবং কি ধরনের সম্পর্ক রাখা উচিত। তর্কপ্রিয় মানুষ আল্লাহ তাআলার অপছন্দ, আলাদুল খিসাম বলা হয়েছে তাদেরকে, যারা কথায় কথা ঝগড়া বাধায় বাঁধানোর চেষ্টা করে তাদেরকে বলা হয় আলাদুল খিসাম। কোরআনের মধ্যে আছে বাহু আলাদুল খিসাম, যারা কথায় কথায় আপনার ঝগড়া করে। তো এই ধরনের লোকদের সাথে আমাদের কি ধরনের ব্যবহার করা উচিত? যদি একটা মানুষ মধ্যমপন্থী না হয়, শুধু উগ্রতা নিয়ে চলে, নিজেরটাকেই সবসময়ের মধ্যে প্রাধান্য দিতে থাকে, অন্যের দালালিক কোন কথাবার্তাকে সে পাত্তা দেয় না, বরং নিজের কথাটাকেই সে উপরে রাখার ব্যর্থ চেষ্টা করে, এই ধরনের লোকদের চিহ্নিত করার পর তাদের সাথে তর্কে জড়াবে না, বরং কোরআনের ভাষায় ইজা খাতাবাহুল জাহিলুন কালু সালামা, যখন অজ্ঞ মূর্খ লোকেরা তোমার সাথে বাকবিতণ্ড করে তখন তুমি শান্তির বাণী বলো। অর্থাৎ তাদের সাথে আর এখানে বাকবিতণ্ডায় লিপ্ত হবে না, তাই আল্লাহ তাআলার কথাই সেটা। আর যে তর্ক প্রিয় মানুষ যারা আছে তারা বদ আখলাক, আসলে চরিত্র তাদের ঠিক না, তারা মানুষদের ইজ্জত নষ্ট করে। তো এই ধরনের মানুষদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে, কোন মাস দেখিন সত্যবাদীদের সাথে থাকতে হবে। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস, যেটা দুটো উদাহরণের মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বুঝাইছেন, স্বয়ং ভালো লোকদের সংস্পর্শে থাকা তার উদাহরণ এবং খারাপ লোকদের সংস্পর্শে থাকার উদাহরণ। ভালো লোকদের সংস্পর্শে থাকার উদাহরণ রাসুল সাল্লাম এমন ভাবে দিয়েছেন যে একজন আতর বিক্রেতার সাথে, আতর বিক্রেতার উদাহরণ এই জন্য দিলেন যদি তুমি আতর বিক্রেতার পাশে থাকো তাহলে এখানে কয়েকটা কাজ হবে, তুমি হয়তো কিনবে তাহলে এটা উপকৃত হলে, শুক্রাণ নিতে পারলে, বা তুমি যে কিনলে না ওইখানে যদি থাকো, আতরওয়ালাদের অভ্যাস আছে কিছু না কিছু আতর লাগাই দেয়, এতেও তোমার ফায়দা হলো। আর যদি নাকি তোমাকে আতর বিক্রেতা আতর নাও লাগাই দেয়, ওইখানে একটা পরিবেশ আছে যে শুক্রাণ, ওই শুক্রাণটা তুমি ফ্রি তোমার নাকের মধ্যে লাগতেছে, তাহলে উপকার আর উপকার, এই তিনটা উপকার হবেই হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই উদাহরণের মাধ্যমে ভালো লোকদের সংস্পর্শে থাকলে এই ধরনের উপকার হইতেই থাকবে। আর খারাপ লোকদের সংস্পর্শে থাকলে কি ক্ষতি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিলেন, কামারের ভটির মতো, কামার যখন লোহাকে আগুনে দেয় আর চুল্লি দিয়া এটাকে হাওয়া দিয়া এটাকে উত্তপ্ত করে, তখন এই সাধারণ লোহাটা একেবারে মরিচার মতো লাল হয়ে যায়। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই কামারে যখন বাতাস দিতে থাকে তখন এখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বাইর হয়, ধোঁয়া বাইর হয়, তারপরে দুর্গন্ধ তো আছেই। তো এখন খারাপ লোকদের সাথে তুমি যদি নাকি উঠা বসা করো, চলাফেরা করো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা কামারের এই ভটির মতো হবে। অর্থাৎ ওইখানে কেউ যদি যায় তাইলে তিনটার যে কোনো একটা হবে, হয়তো আগুনের কোন স্ফুলিঙ্গ বাহির হয়ে তার কাপড় সাপড় জ্বালাই দিবে, বা ধোঁয়া তার চোখে মুখে লাগবে, না হলে তার দুর্গন্ধ তো থেকে সে বাঁচতে পারবে না। তেমনি যারা তর্কপ্রিয় মানুষ, অসৎ মানুষ, তাদের সংস্পর্শে থাকলে নিজের ইজ্জত হানি হবে, নিজের বদাক্লা কি হবে, নিজেও তাদের সাথে অনেক সময় খারাপ আচরণে অভ্যস্ত হয়ে পড়বে। তাই আল্লাহ তাআলা নির্দেশ অকুন উমা সাদিকান, সত্যবাদীদের সাথে থাকো, ভালো লোকদের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ। তাই সর্বাবস্থায় তাদেরকে আমরা এড়িয়ে চলবো, যদি বুঝা যায় যে লোকটা তর্কপ্রিয়, তারা যে কোরআন সুন্নাহর আলোকে আসলে তাকে একটু স্থিতিশীল এবং ন্যায়পরায়ণ মুসলিম মনে হচ্ছে না, উগ্রপন্থী মনে হচ্ছে, তাহলে এই সমস্ত লোকদের থেকে অবশ্যই এড়িয়ে চলতে হবে, বয়কট করতে হবে, তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এই জন্য যে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে যাতে করে আমার ইমান আমল নষ্ট না হয়, যদিও সাধারণ মুসলিমদের সাথে সম্পর্ক ছেদ করা হারাম, তবে যদি নাকি শুধু সালাম দেয়, সালাম উত্তর এতটুকু
কথা বাড়াবার দিকে যাবে না। আর যদি এতটুকু তো কোনো ক্ষতির আশঙ্কা থাকে সেটা না দিলেও সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।